জিতবো তত বেশি আরো নম্র হতে হবে, যত জিতবো তত বেশি আরো নম্র হতে হবে। মানুষের পাশে থেকেই মানুষের আশীর্বাদ মিলেছে, তাই যত বেশি জয়ে তত বেশি নম্র, তত বেশি পাশে থাকা। তৃণমূলের নেতা থেকে কর্মী রেকর্ড জয়ের পর দলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন নেত্রী। বিধানসভা নির্বাচন হচ্ছে প্রায় 10 মাস আগে, সেই রেজাল্টকে ছাপিয়ে গিয়েছে 4 পুর নিগমের ফলাফল। 2021-এর বিধানসভার ফলাফলের নিরিখে 226টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল একাই পেয়েছে 198টি ওয়ার্ড, বিরোধীরা সবাই মিলে পেয়েছে মাত্র 28টি ওয়ার্ড। 21-এর বিধানসভা নিরিখে 112টি ওয়ার্ডে এগিয়ে ছিল শাসক দল, সেখান থেকে 4 পুর নিগমে আরও 85 আসন বাড়িয়ে 198 ওয়ার্ড দখল করল তৃণমূল। অন্যদিকে বিজেপি যেখানে বিধানসভা নিরিখে 114 আসনের লিড পেয়েছিল, সেখানে তাদের ঝুলিতে 102টি আসন কমে হাতে এলো মাত্র 12টি। বামেদের ভরাডুবি অব্যাহত থাকলেও বিধানসভা নিরিখে 1টি আসনের লিড থেকে 7টি আসনে জয় পেয়েছে তারা। কংগ্রেসের ঝুলিতে 10 মাস আগে 1টি ওয়ার্ডেও লিড না থাকলেও এবার 5টি আসন পেয়েছে তারা। একের পর এক সরকারি সামাজিক প্রকল্প, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাস্টার স্ট্রোকেই উড়ে গিয়েছে বিরোধীরা। পাশে থেকেছে জনগণ, মত বিশেষজ্ঞদের। মমতার মন্তব্যেও সামাজিক প্রকল্পের উল্লেখ, রয়েছে শিল্পায়ন ও কর্মসংস্থানও। যত জিতবো তত বেশি আরো নম্র হতে হবে, আরো বেশি নিজেদের বিশ্বাস রাখতে হবে মানুষের উপরে। এবং আগামী দিন আমার ডেস্টিনেশন হচ্ছে ইন্ডাস্ট্রি আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। জনগণের পরিষেবা কর্পোরেশন পুরসভা দেবেন। গভর্নমেন্টের অনেক কাজ আগামীকাল থেকে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। আমাদের সমস্ত সামাজিক স্কিম যাতে ঠিকমতো চলে সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক এবং সচেতন থাকতে হবে। এই জয়টা পুরোপুরি মানুষের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। শিলিগুড়িতে মাত্র 10 মাসেই হিসেব উল্টে পাল্টে দিয়েছে শাসক দল। বিধানসভা ভোটে 47 আসনের শিলিগুড়ি পুর নিগমে 10টি আসনের লিড ছিল তৃণমূলের, সেখানে তাদের দখলে চলে এলো 37টি আসন। বিজেপি 36টি আসনের লিড থেকে জিতল মাত্র 5টি, বামেরা থামল 4টি আসনে, কংগ্রেসের হাতে 1টি ওয়ার্ড। চন্দননগরে বিধানসভা নিরিখে ফলাফল প্রায় একই থাকল, বিজেপি 2টি ওয়ার্ডে লিড পেলেও এবারে খাতায় খুলতে পারল না গেরুয়া শিবির। বিধাননগরে 10টি ওয়ার্ডেও লিড ছিল বিজেপির, তৃণমূলের ঝড়ে খাতা খুলতে পারেনি বাম বিজেপি। নজরে ছিল আসানসোলের ফলাফল, বিধানসভা নিরিখে তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে ছিল বিজেপি শিবির, হিসেব ওলট পালট হল এখানেও। আসানসোলে 106টি আসনের মধ্যে 40 আসনে এগিয়ে থাকা তৃণমূল একাই দখল করে নিল 91টি আসন, বিজেপির 66টি ওয়ার্ডে লিড থেকে নেমে এলো মাত্র 7টি আসনে। বিধানসভা ভোটে মোদী স্বাদের থামিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর উপনির্বাচন থেকে কলকাতা পুরসভার ভোটে ক্রমেই শক্তি বেড়েছে তৃণমূলের। 4 পুর নিগমের গণনার পর আরও মজবুত হল ঘাসফুলের শিকড়। অন্যদিকে বিধানসভা ভোটের পর থেকে শুরু হওয়া বিজেপির রক্তক্ষরণের ধারা যে এখনও অব্যাহত, এই ভোটে ফের তার প্রমাণ মিলল বলেই মত পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।